অবিশ্বাস্য পরিবর্তনের দিকে এগোচ্ছে জি বাংলার জনপ্রিয় নিম ফুলের মধু ধারাবাহিকটি। বেশ কদিন যাবত এই ধারাবাহিকটি নিয়ে আলোচনা বৃদ্ধি পেয়েছে। তার কারণ ধারাবাহিকের নায়ক রুবেল দাসের অ্যাক্সিডেন্ট এবং সেই জন্য প্রায় দেড় মাস কোনো শুটিং না করতে পারা। হ্যাঁ, ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছেন রুবেল দাস, এই সব কিছু ভিডিওতে ডিটেলে জানিয়েছি। এবার জানব কি হতে যাচ্ছে গল্পে। রুবেল মানে সৃজনকে অনেকদিন সেইভাবে গল্পে দেখানো সম্ভব নয়, এমন অবস্থায় একাধিক খবর সামনে আসছে। প্রথমে জানা যায় রুবেলের পরিবর্তে অন্য কাউকে নিতে পারে কর্তৃপক্ষ, তবে সম্ভবত তেমনটা হচ্ছে না। তার পরিবর্তে গল্পে আমূল পরিবর্তন আসছে। এটা শোনা গেছে নিম ফুলের মধু সিরিয়ালে আসছে টাইম লিপ, অনেক কিছু বদলে যাচ্ছে পর্ণা সৃজনের জীবনে। মিঠাইতে যেমন সিডের অ্যাক্সিডেন্টে ছমাসের একটা ছোট্ট লিপ নিয়েছিল, তেমন হতে পারে সৃজন মারা গেছে এমন দেখানো হতে পারে, তেমনটাই জানা গেছে। হয়তো তারপরে অন্যভাবে সৃজন ফিরে আসবে। খুব শীঘ্রই এক ধামাকা চমক তোমাদের জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, এই ধারাবাহিকটি কার কার প্রিয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।